এই পাথরের উপর বসেই হবে নতুন রাজার অভিষেক। শত শত বছর ধরেই চলে আসছে এই রীতি। বাইরে থেকে দেখতে একটি আয়তাকার লাল বেলে পাথরের খণ্ড ছাড়া আর কিছুই নয় এটি। ১৭ শতকে সিংহাসনে কাঠের প্ল্যাটফর্ম যুক্ত না হওয়া পর্যন্ত স্কটল্যান্ডের রাজারা এই স্টোন অফ স্কোনে বসে থাকতেন। ১৭০৭ সালের ইউনিয়ন চুক্তির পর ইংল্যান্ডের রাজাদের পাশাপাশি গ্রেট ব্রিটেন এবং যুক্তরাজ্যের রাজাদের রাজ্যাভিষেকের সময় এটি ব্যবহার করা হয়েছিল। ঐতিহাসিক স্টোন অফ স্কোন গত ২৯শে এপ্রিল লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে প্রস্তুত করা হচ্ছে। স্টোন অফ ডেস্টিনি নামেও পরিচিত এবং স্কটল্যান্ডের রাজতন্ত্র এবং জাতিসত্তার একটি পবিত্র এবং ঐতিহাসিক প্রতীক হিসেবে বিবেচিত এই পাথর। হিস্টোরিক এনভায়রনমেন্ট অফ স্কটল্যান্ড জানিয়েছে এটি ২৫ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো এডিনবার্গ ক্যাসেলের স্থায়ী বাড়ি থেকে সরানো হয়েছে। প্রয়াত রানী ১৯৯৬ সালে স্কটল্যান্ড থেকে এটি ফিরিয়ে এনেছিলেন। এটি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বন্ধুত্ব এবং একতার প্রতীক। রাজ্যাভিষেকের জন্য স্কটল্যান্ডের অবদানেরও একটি প্রতীক হিসেবে বিবেচিত এই পাথর। পাথরটি সংগ্রহের স্থান এবং সময় অজানা, তবে এটি নবম শতাব্দীর প্রথম দিকে স্কটিশ রাজাদের অভিষেকে ব্যবহৃত হয়েছিল বলে বিশ্বাস করেন ঐতিহাসিকেরা। ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড ১২৯৬ সালে স্কটিশদের কাছ থেকে পাথরটি বাজেয়াপ্ত করেন। এটি ১৩০৮ সালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে করোনেশন চেয়ারে বসানো হয়েছিল। করোনেশন চেয়ারে বসেই রাজাদের মুকুট পরতে হয়। চেয়ারটি ১৩৯৯ সালে হেনরি চতুর্থের সময় থেকে শুরু করে ইংরেজ ও ব্রিটিশ রাজাদের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ব্যবহার করা হয়েছে।